আশেপাশে কেউ নেই। বানরও তো মনে হয় গভীর ঘুমে ঘুমিয়ে আছে। এই সুযোগে দুটো মুরগি চুরি করে নিয়ে যাই। বাজারে আজকাল মুরগির যে দাম! একই একই, আমার মুরগির ঘরে এমন শব্দ হচ্ছে কেন? মুরগিগুলো কেমন চেঁচামেচি করছে, যাই তো গিয়ে দেখি কি ব্যাপার। এই চুপ চুপ, এমন চেঁচামেচি করিস না রে মুরগির দল, আমাকে গণপিটুনি খাওয়াবি নাকি? তাড়াতাড়ি মুরগি চুরি করে পালাতে হবে। ওরে মিসকে চোরা, তুই আমার ঘরে মুরগি চুরি করতে এসেছিস? তোর সাহস তো কম নয়? হারামজাদা, চোরগিরি বের করছি আমি, দাঁড়া বেটা। ওরে বানর রে, আমাকে ছেড়ে দে রে। ওরে বাবা রে, আর পারিস না, আমাকে আর পারিস না, আমার শরীরের হাড়ামি সব ভেঙে গেল। বেটা তোর, তোকে মারবো না তো ছেড়ে দেব? আমার মুরগি চুরি করতে এসেছিস, আজ তোকে বোঝাবো মজা। বউ, ও বউ, কোথায় গো তুমি? ওগো, এ তোমার কি হয়েছে গো? সারা শরীরে মারের দাগ, আহা, এভাবে তোমাকে কে মেরেছে গো? বউ গো, বউ রে। ওই বানর বেটার মুরগি চুরি করতে গিয়ে বড্ড মার মেরেছে গো। বউ গো, আজ কিছুই চুরি করতে পারিনি, কি দিয়ে কাল সংসারের খরচ করব? ওগো, তুমি এসে চুরি করে ভাত দিয়ে দাও, সৎ পথে উপার্জন করলে কেউ তোমাকে চোরও বলবে নি, আর কারো হাতে মারও খেতে হবে নি। ঠিক বলেছো বউ তুমি, চুরি করলেও গরিব আমি, না করলেও গরিব। চুরির পেশায় কেউ আমাকে সম্মান দেয় না, আমি এবার গায়ে খেটে উপার্জন করে খাবো। চলো গো ঘরে চলো, তোমার শরীরে ব্যথার মলম লাগিয়ে দেই। বলবো আমার ফুচকার দোকান দেওয়ার সিদ্ধান্তটা কি ঠিক আছে বলো? ফুচকা বিক্রির টাকা দিয়ে আমাদের সংসার চলবে তো? হ্যাঁ হ্যাঁ, শুধু সংসার চলবে না, একদম দৌড়বে। ওসব চুরি টুরির বদলে ফুচকা বিক্রি করা অনেক ভালো। আমরা গরিব, দুমুটো খেতে পড়তে পারলে এতেই অনেক। না তো নাও এই আলুর পোটা নিয়ে ফুচকা বিক্রি করতে যাও। ফুচকা নিবে গো, ফুচকা, মজাদার ফুচকা, মাত্র 20 টাকা প্লেট। ফুচকা নিবে গো, ফুচকা, এসো এসো, মজাদার ফুচকা খেয়ে যাও, 20 টাকা প্লেট, 20 টাকা প্লেট। এই মিসকে ফুচকাওয়ালা, দিত আমাকে 2 প্লেট ফুচকা বানিয়ে দিত, বেশি ঝাল দিয়ে বানিয়ে দিবে কিন্তু। দিচ্ছি দিদি, এক্ষুনি দাঁড়াও, আমি ফুচকা বানিয়ে দিচ্ছি। ফুচকা নাও, ফুচকা, মাত্র 10 টাকা প্লেট। আসো আসো, আমার দোকানের কাছে আসো, মাত্র 10 টাকা প্লেট। ওরে টিনা, বল্টুর দোকানের ফুচকা প্লেটের দাম তো অনেক কম। চল চল, আমরা বল্টুর দোকান থেকে ফুচকা খাই। এই মিচকে, আর ফুচকা বানাস না। বাঘিনী দিদি, টিনা দিদি, এটা কি হলো? তোমরা অন্য দোকানে গেলে কেন? এই বল্টু, এই আমি যেখানে দোকান দিয়েছি তোকেও সেখানে দোকান দিতে হবে। কেন রে মিসকে, এটা কি তোর বাপের জায়গা যে তুই ছাড়া কেউ দোকান দিতে পারবে না? তুই এখান থেকে চলে যা, আমি কম দামে ফুচকা বিক্রি করব, আর তোর সব খরিদ্দার আমার দোকানে টেনে নিয়ে আসব। তেল লবণ আলুর যে দাম, বল্টু তার ফুচকা এত কম দামে বিক্রি করছে কিভাবে? আমি এত কম দামে ফুচকা বিক্রি করলে তো লোকসানের মুখে পড়ে যাব, সৎ পথে উপার্জন করতে এসে তো দেখছি আরো গরিব হয়ে যাচ্ছি। কি গো, তোমরা ফুচকা খাবে নাকি? মাত্র 20 টাকা প্লেট, খাবে ফুচকা? 20 টাকা, এত দাম কেন? বল্টু তো 10 টাকায় ফুচকা বিক্রি করে। যা যা, তোর ফুচকা আমরা খাবো না, বল্টুর দোকানে কম টাকায় ফুচকা খাবো। কত টাকার ফুচকা বিক্রি করলে লাভ নিশ্চয় হয়েছে? তোমার বানানো ফুচকা সবাই পছন্দ করেছে তো?
আর লাভ বউ, আমার ফুচকা কেউ কেনেইনি, সবাই বল্টুর কাছ থেকে কম দামে ফুচকা খেয়েছে। জিনিসপাতির যে দাম, কম দামে কি করে ফুচকা বিক্রি করি বলো তো? আমি মনে হয় ফুচকার ব্যবসাটাও করতে পারবো না। আমরা যদি ফুচকায় আলুর পুরের বদলে কাঁঠালের পুর দেই তবে কেমন স্বাদ হবে বলো তো? ওগো দারুণ হবে, তোমার মাথায় বেশ ভালো একটা বুদ্ধি এসেছে। বনে সবাই আলাদা স্বাদের জন্য বেশি টাকা দিয়ে হলেও আমাদের ফুচকা কিনে খাবে। তবে ঠিক আছে, কাল আমি আবার ফুচকার দোকান নিয়ে বের হব। তুমি কাঁঠালের পুরোটা সকাল সকাল তৈরি করে রেখো। ফুচকা নিবে গো? ফুচকা, নতুন স্বাদের ফুচকা, 20 টাকা প্লেট। ফুচকা নিবে গো? ফুচকা, একদম মজাদার ফুচকা। নতুন স্বাদের ফুচকা? ইকরি চল চল, 20 টাকা হয়েছে তো কি হয়েছে, দেখি তো খেয়ে নতুন স্বাদের ফুচকা খেতে কেমন লাগে। এই মিসকে দে তো দেখি নতুন স্বাদের ফুচকা খেতে কেমন লাগে। ফুচকা ভালো না লাগলে কিন্তু টাকা নেই। আরে একবার খেয়েই দেখো না, নিশ্চয় ভালো লাগবে তোমাদের, একেবারে সুস্বাদু। ওয়াও, বাহ রে বাহ, এমন ফুচকা আমি আমার বাপের জন্মেও খাইনি। 20 টাকা কেন, এই ফুচকার দাম তো 50 টাকা হওয়া উচিত। দে দে আমাকে আরো ফুচকা দে। আরে হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি, খাও যত ইচ্ছে, খাও যত ইচ্ছে ফুচকা খাও। এই মিসকে বেটা আবার কি নতুন স্বাদের ফুচকা নিয়ে এলো, কম দামে বিক্রি করেও কেউ আমার ফুচকা খাচ্ছে না, আজ তো আমার লস আর লস। এই যে 100, এই যে 200, এই যে 300। বউ, আজ ফুচকা বিক্রি করে আমাদের অনেক টাকা লাভ হয়েছে, এখন থেকে আমাদের সংসারে আর অভাব থাকবে না। ওগো, এবার আমাদের ভাগ্য ঠিক খুলবে, দেখে নিও। এবার টাকাগুলো আলমারিতে তুলে রেখে শুয়ে পড়ো, কাল আমি আরো বেশি করে কাঁঠালের পুর বানিয়ে দিব। কাঁঠালের পুর দিয়ে যত বেশি ফুচকা বিক্রি করবে তত লাভ। ওগো, অত চিন্তা করো না গো, আজ মিচকে বেশি ফুচকা বিক্রি করেছে তো কি হয়েছে, আমি না হয় কাল মিচকের বউয়ের কাছে গল্প করতে যাওয়া ছল করে সব কিছু শুনে আসবো, কি কারণে তাদের ফুচকা এত স্বাদ হয়। হায় হায় রে, এত লস হয়ে গেল আমার আজ। বউ, মিচকে কি দিয়ে ফুচকা বানায় তা না জানা পর্যন্ত যে আজ রাতে আমার ঘুমই হবে না, জ্বালা রে অন্তর জ্বালা। কি গো দিদি, ফুচকার পুর বানাচ্ছে বুঝি? বনে সবার মুখে শুনেছি মিচকে দাদার ফুচকার নাকি আলাদা স্বাদ, তা কি দিয়ে পুর বানাও দিদি? আমি ঠিক বুঝতে পেরেছি, গোপন রহস্য আমার কাছ থেকে শুনে নিয়ে নিজেরাও ফুচকা বানাবে, তারা বলছি আমি। দিদি, চুমকি দিদি, তুমি শুনবে, আসলে ফুচকার পুরে তো
আমি মাটি মিশিয়ে দিই, তাই তো এত স্বাদ হয়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, আমি তবে এবার বাড়িতে যাই, আমার যে অনেক কাজ পড়ে আছে। মিসকে, তোর ফুসকার গোপন রহস্য আমি জেনে গেছি, আজ দেখবি তোর থেকে কত বেশি ফুসকা আমি বিক্রি করি। আজ নতুন স্বাদের ফুসকা এনেছি গো, ফুসকা, এসো এসো সেই স্বাদের ফুসকা খেয়ে যাও, এসো। বাঘিনী দিদি, মিসকের দোকানে মজাদার স্বাদের ফুসকা তো প্রতিদিনই খাই, চলো আজ বল্টুর দোকানে ফুসকা খাবো, নতুন স্বাদের ফুসকা খেয়ে দেখি কেমন লাগে। আরে দিদিরা যে, এসো এসো, আজ এমন ফুসকা এনেছি খেলে বারবার খেতে চাইবে, খাও নাও আমার ফুসকা, খাও সেই স্বাদের ফুসকা। ওয়াক্তু বল্টুর বাচ্চা বল্টু, তুই আমাকে কি খেতে দিলি, এসব কি নতুন স্বাদের ফুসকা বলে অখার তো খাওয়াছিস আমাদের, এই ধর তো বাঘিনী দিদি, এই বল্টুকে কঠিন শিক্ষা দিব। ওরে বাবা রে, ছেড়ে দে রে, ওরে মা রে, পড়ে গেলাম তো, আমি তো মিষ্টির মতো মাটি দিয়ে ফুসকার পুর বানিয়েছিলাম, ওরে বাবা রে, ওরে মা রে, ছেড়ে দে রে। বল্টু অধিক হিংসার কারণে আজ মার খাচ্ছে, বোকা বল্টু মাটি দিয়ে পুর বানিয়েছে। ওগো আজ তো দেখছি তোমার বেশ লাভ হয়েছে, সৃষ্টিকর্তা সত্যি এই গরিবের প্রতি সদয় হয়েছে, দেখেছো গো বলেছিলুম নে, সৎপথে থাকলে ঠিক ভাগ্য আপনা আপনি খুলে যায়। হ্যাঁ বউ, তুমি আসলেই ঠিক কথা বলেছিলে, দেখো না ফুসকা বিক্রি করে প্রতিদিন কেমন লাভ হচ্ছে আমার। ধর ধর জঙ্গলু চোরাকে সবাই ধর, ধর ধর আমার সোনা দানা নিয়ে পালিয়ে গেল রে, ধর ধর বলছি ধর। না না, আগে হাতের এই পুটলিটা কোথাও লুকাতে হবে আমাকে, পরে সবাই আমার পিছন থেকে চলে গেলে এই পুটলিটা নিব, এই তো একটা কাঁঠাল গাছ, একটা কাঁঠালের মাঝে পুটলিটা লুকিয়ে ফেলি। এই তো ধরতে পেরেছি জংলু শিয়ালকে, দে বেটা আমার সোনা দানা যা চুরি করেছিস সব ফেরত দে বলছি। আমি কোনো সোনা দানা চুরি করিনি, দেখো আমার হাতে কিছুই নেই। বেটা মিথ্যা কথা বলছিস, আমি নিজের চোখে দেখেছি চুরি করা। এই এই তোরা মার সবাই, এই চোরকে মার, মার সবাই। কি গো গাছ থেকে এই কাঁঠালটা পড়ে আছে কেন, কাঁঠালটা পেকে গেছে নাকি? হ্যাঁ গো মনে হয় পেকে গেছে, চলো কাঁঠালটা তুলে ঘরে নিয়ে চলো। ও মা, কাঁঠালের ভিতর থেকে এটা কিসের পুতলি বের হলো, এ কি গো, এ তো দেখছি অনেকগুলো সোনার গহনা, কাঁঠালের মধ্যে এলো কি করে গো? আরে বউ, সৃষ্টিকর্তা আমাদের এত কষ্ট দেখে তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য বুঝি অলৌকিক ভাবে কাঁঠালের মধ্যে সোনার গহনা দিয়েছে, বউ আমাদের ভাগ্য তো খুলে গেছে, মাইরি। ঠিক বলেছো গো ঠিক বলেছো, যখন ভাগ্য খুলতে শুরু করে সব দিক দিয়ে খোলে। চলো গহনাগুলো ঘরে নিয়ে যাই। আমার মেয়ে, হাই হাই রে আমার মেয়ে, কে যেন কাছে মরে হচ্ছে কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না, মা বেলি তাড়াতাড়ি চল দ্রুত বাড়িতে পৌঁছাতে হবে। কে কে বলছি, আমার মেয়েকে আমার কাছে দিয়ে দে। হায় হায় এ কি সর্বনাশা কাণ্ড, এ তো আমার মেয়ে, ছাড়ো ছাড়ো আমার মেয়েকে, ছাড়ো বলছি। আহ আমার মেয়ে, মা বেলি, মা রে। এ কি মামি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন, মামিকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে হবে। আমার মেয়ে, হে মা,
গেছে, আমার মেয়েকে নিয়ে গেছে। হায় খোদা, আমার কি সর্বনাশ হয়ে গেল। কেঁদে আর কি হবে মামা, যা হবার হয়ে গেছে। শান্ত হন মামা, শান্ত হন। আমি এক্ষুনি আমার মেয়েকে খুঁজতে যাব। আরে মা আমার, আমরা কি করে তোকে ছাড়া বাঁচবো রে মা। আয় কোদা, এ তুমি কি করলে। শান্ত হন মামা, শান্ত হন। সারাদিন বাড়িতে একা একা থাকে না, মেয়েটাকে আজকেই সাবধান করে দেব। বউকে হারিয়েছি, মেয়েকে হারাতে চাই না। ও যে আমার বড় আদরের।
জানি না কি অভিশাপ লেগেছে এই পাড়ার উপরে, এক এক করে সব বাচ্চারা মরে যাচ্ছে। হায় খোদা, তুমি আমার মেয়েটাকে কেন কেড়ে নিলে? কেন বাবা হয়ে কি করে সন্তান হারানোর শোক সইব আমি? মা রে, আমাকে ক্ষমা করে দিস রে মা, ক্ষমা করে দিস। আমি তোকে বাঁচাতে পারিনি রে মা, আজ নিজের ভুলে তোকে নিজে হারিয়েছি আমি। মা রে, আমাকে ক্ষমা করে দিস রে মা। মা টুম্পা, আমার কথা মন দিয়ে শুন রে মা। জঙ্গলের পাশের কাঁঠাল গাছটায় তুই কিন্তু একা একাই একদম যাবি না, আমার কথা তোর মনে থাকবে তো রে মা? হ্যাঁ বাবা, মনে থাকবে, আমি একা একা একদম ওখানে যাব না। আমার মেয়েকে আমার চাই চাই, যতদিন না আমি আমার মেয়েকে খুঁজে পাবো ততদিন আমার শান্তি নেই। কাঁঠাল গাছের সেই পেতনি এভাবে বাচ্চাদেরকে ধরে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করে, আর কেউ কাঁঠাল না খেলে তাকে মেরে কাঁঠাল গাছে ঝুলিয়ে রাখতো। আর এভাবে কেটে যায় আরো কয়েকদিন। মারে, সাবধানে থাকিস, একা কোথাও যাস না কিন্তু। আমি বেরোলাম রে মা। কি সুন্দর ফুল উমা, কি সুন্দর প্রজাপতি। আহা, আমার তো কি ভালো লাগছে। এই প্রজাপতিটাকে ধরে আমি বাড়ি নিয়ে যাব। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমার মেয়েকে, ও
ও যে আমার বড় আদরের মেয়ে। না না, ও আমার মেয়ে, আর আমি ওর মা। কিং কং দাদা, তুমি বলো তো টুম্পা কার মেয়ে? কার আবার তোমার মেয়ে? শুনলে, শুনলে তো তুমি, টুম্পা আমার মেয়ে। আমার মেয়ে কাঁঠাল পছন্দ করে তাই খেয়েছে, কিন্তু তোমার মেয়ের কি হয়েছে? আর কে বা তুমি বলো? শুনতে চাস আমি কে? তবে শুন, আজ থেকে কয়েক বছর আগে আমি এই এলাকাতেই বাস করতাম। স্বামীকে হারিয়ে ছোট্ট মেয়েটাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাতাম। অন্যের বাড়িতে কাজ করে যা পেতাম তা দিয়ে কোন রকমে সংসার চালাতাম। ভারী আর কাঁদিস না রে মা, আজ কাজ করে যা টাকা পাবো তা দিয়ে তোর জন্য কাঁঠাল কিনে আনবো। এবার আমি যাই রে মা। আমি জানি মা আজকে আমার জন্য কাঁঠাল নিয়ে আসবে না, তার চেয়ে বরং আমি সর্দার দাদুর কাছ থেকে কাঁঠাল পেড়ে খাবো। তোর এত বড় সাহস, তুই আমার গাছের কাঁঠাল পারছিস? এই বল্টু, এই পিচি মেয়েটাকে এমন শাস্তি দে যাতে ওর কাঁঠাল খাওয়ার স্বাদ সারা জীবনের জন্য চুকে যায়। গরিবের আবার কাঁঠাল খাওয়ার শখ হয়েছে, খা এবার কাঁঠাল। এই বল্টু চল। শিখা মামার, তোর কি হয়েছে? কথা বল মা, কথা বল। হায় খোদা, এ তুমি কি করলে? আমি যে আমার মেয়েকে কাঁঠাল খাওয়াতে পারলাম না। মারা যাওয়ার পর আমি অতৃপ্ত আত্ম হয়ে ফিরে এলেও আমার মেয়েকে আর পাইনি, তাই আমার বিশ্বাস আমার মেয়ে নতুন করে জন্ম নিয়েছে। আরে, সামান্য কাঁঠালের জন্য নিজের সন্তানকে হারিয়েছে, কিন্তু তারপরও ওকে এখানে রাখা যাবে না। ওকে যেভাবেই হোক বোঝাতে হবে, নয়তো আমার মেয়ের প্রাণ সংশয় কিছুতেই কাটবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমার মেয়ে আবার নতুন করে জন্ম নিয়েছে। এই টুম্পাই সেই মেয়ে, কিন্তু তুমি যা চাইছো তা কিছুতেই সম্ভব নয়, কারণ তুমি মৃত আর তোমার সন্তান জীবিত। আর যদি ওকে তুমি নিয়ে যাও, তবে ও জীবিত হয়ে কি করে মৃত লোকে থাকবে বলো তো? ওর তো অনেক কষ্ট হবে। কোথায় আবার? আমার কাছে থাকবে। ও যেমন তোমার মেয়ে তেমন আমারও মেয়ে। তোমার কাছে থাকবে? হ্যাঁ হ্যাঁ, ও তোমার কাছেই থাকবে। তবে আমাকে কথা দিতে হবে, ও যেন কখনো কষ্ট না পায়। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মেয়েকে আমি কোনো রকম কষ্ট পেতে দেব না, সারা জীবন ওর খেয়াল রাখবো। এবার আমি নিশ্চিন্ত হতে পারলাম। যা মা, তোর বাবার কাছে যা। মারি, তুই ভালো থাকিস মা, ভালো থাকিস। কিছু কিছু সময় মিথ্যেটাকেও সত্যি প্রমাণ করতে হয়। মারে, চল মা বাড়ি চল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।